ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আপনাদের দেখাবো আমরা ন্যাচারাল গালা পালিশের উপরে লাস্ট ফিনিশিং গালা দিয়ে কিভাবে করি দেখতেই পাচ্ছেন আমরা পালিশ খাওয়াচ্ছি আপনারা দেখুন আর দেখতেই পাচ্ছেন যে ন্যাচারাল পালিশের গুণ হচ্ছে আপনি প্লেন গালা স্পিড দিয়ে পালিশ করবেন করলে কি কাঠের নিজস্ব যে ফাইবারটা থাকে সেই ফাইবারটা ভেসে ওঠে আর আপনি যদি রঙ রং মিশিয়ে গালা পালিশ করেন তাহলে কিন্তু সেই ফাইবারটা দেখা যায় না তার জন্য যদি আপনারা ন্যাচারাল পালিশ করেন তাহলে কাঠের যে নিজস্ব ফাইবারটা থাকে দেখা যাবে দেখতে পাচ্ছেন কাঠের যেটা এটা হচ্ছে রোড সিরিজ কাঠের খাট দেখতে পাচ্ছেন কাঠের যেরকম ফাইবার সেরকম ফাইবারই দেখা যাচ্ছে আর কাঠ কাটি থাকবে এবং কাঠের উপর দিয়ে গ্লেসটা দেবে পুরো নিজের চেহারা নিজেই আমরা দেখতে পাবো দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে লাস্ট ফিনিশিংটা দিচ্ছি গালা স্প্রিট দিয়ে দেখতেই পাচ্ছেন আমরা চেপে চেপে পালিশটা খাওয়াচ্ছি যত পালিশ খাওয়াবো ততই গ্লেজ উঠবে কম পালিশ খাওয়ালে কিন্তু কোনো দিনও গ্লেজ উঠবে না তাই জন্য আপনাদের বেশি করে পালিশ খাই নিতে হবে পালিশ বলতে গালা খাইয়ে নিতে হবে বেশি করে যত বেশি গালা খাওয়াবেন ততই বেশি গ্লেজ উঠবে আপনারা দেখতে থাকুন সেসব অবধি আর আপনারা দেখুন আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি কেউ নতুন হয়ে থাকুন এবং একটা লাইক করবেন এবং শেয়ার